গোটকে ধুয়ে নিলাম, একটু সালাদ নিলাম, আর এই যে মাংসের পিস না পুড়ে যাচ্ছে আমার আগুন পানকে। রাত্রে থেকে বিরিয়ানি খাওয়ার জন্য একজন দিয়েছে রাত্রে থেকে। হ্যালো বন্ধুরা, আমরা এখন ঢাকার যেটা অরিজিনাল, তার মানে পুরান ঢাকা, যেটা যে পুরান ঢাকাকে কেন্দ্র করেই কিন্তু ঢাকার এই সভ্যতা তৈরি হয়েছে, কালচার তৈরি হয়েছে, সেই পুরান ঢাকায় কিন্তু আমরা এখন যাচ্ছি। এখন বর্তমানে আমি রিস্কায় রয়েছি, আমি আর মোহনা রয়েছি। হ্যাঁ, তো গিয়ে দেখি আসলে পুরান ঢাকা অনেক আমি নাম শুনেছি, বিশেষ করে পুরান ঢাকার খাবারগুলো যেগুলো রয়েছে আর ওই খাবারগুলোর ঐতিহ্য, তারপরে স্বাদ, সব কিছু মিলেই কিন্তু একটা অনেক পপুলারিটি পেয়েছে, আই মিন বিখ্যাত হয়েছে সব জায়গায়। তো চলেন দেখি আজকে পুরান ঢাকার বিরিয়ানি বলুন বা যে সকল খাবারগুলো রয়েছে সে খাবারগুলো আজকে আপনাদেরকে আমি এই ব্লগটিতে তুলে ধরবার চেষ্টা করব। ঢাকায় ঢুকলে কিন্তু সব দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম হচ্ছে বিরিয়ানির দোকান আমি দেখতে পাচ্ছি, হাজি নান্নার বিরিয়ানি, তারপরে নান্নার বিরিয়ানি যেটা মনে করেন পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিরিয়ানি, সেই বিরিয়ানিগুলোর দোকান আমি দেখতে পাচ্ছি আশেপাশে। বন্ধুরা, আমরা যে বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে আসলে এসেছিলাম সেটি মূলত আসল হাজির বিরিয়ানি, বাট সেই হাজির বিরিয়ানির দোকানে এতটাই ভিড় ছিল যে আমরা ঢোকবার সাহস পর্যন্ত পাইনি। তাই অনেক খোঁজাখুঁজির পর অবশেষে আমরা একটি দোকানে বিরিয়ানি খাওয়ার জন্য ঢুকলাম, আর আশ্চর্যজনকভাবে সেই দোকানটির নামও নাকি হাজির বিরিয়ানি হাউস। এখন আমরা অর্ডার দিব কাচ্চি বিরিয়ানি দুইটা, হাত করে দেখি খেয়ে আপনাদের জানাবো যে বিরিয়ানিটি আসলে কেমন। আমরা অর্ডার দিয়ে অলরেডি ফেলেছি, কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের বিরিয়ানিটি এসে হাজির হবে, তো আপনারা ততক্ষণ আমাদের সাথে থাকুন আর আপনাদের খেয়ে জানাবো। A few minutes later. বন্ধুরা, আমাদের বিরিয়ানি এসে হাজির, আপনারা দেখতে পাচ্ছেন গরম গরম কাচ্চি বিরিয়ানি। আপনাদের এখন আমি হাজির বিরিয়ানির যে মাংসের পিসটা আছে সেটি আমি এখন দেখতে দেখাবো। ভালোই বড়াই আছে কিন্তু, তো আপনাদের খেয়ে জানাবো এক্সট্রা দিন কিনবা দিলে না আছে কিন্তু এক্সট্রা। আমরা কিন্তু রোস্টের ঝোল আমি খেয়েছি, এই যে এখানে সালাদ দিল, আপনার চালে বোরানিও খেতে পারেন, বোরানিও রয়েছে, এক লিটার মেবি মনে হয় 150 টাকা। চলেন বিসমিল্লাহ। রোস্টের ঝোল দেখতে পাচ্ছেন, আমি তো রোস্টের ঝোল নিচ্ছি, রোস্টের ঝোল দিয়ে খেয়ে জানাচ্ছি। রোস্টের ঝোল নিলাম, একটু সালাদ নিলাম, আর এই যে মাংসের পিস, ভালো লাগছে। আমরা যেটা শুনেছিলাম যে পুরান ঢাকার বিরিয়ানি অনেক বিখ্যাত, এতগুলো দোকান ঘুরে ঘুরে আমরা হাজির বিরিয়ানিতে এসেছি, আর এই বিরিয়ানির দাম কিন্তু একবারে স্বল্প, মাত্র 90 টাকা, তো আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। মিষ্টি মামা যত ইচ্ছা দিয়েন, পান পরাগ টরাক মিষ্টি গুলো আছে না, মিষ্টি দেন, কিন্তু জর্দা দেন না, আবার মাথা ঘুরা জর্দা। মুখ দিয়ে চলছে
রাপুড়ে যাচ্ছে আমরা আগুন পান করে বিরিয়ানি খেয়ে আমরা এখন একটা আগুন পান খেলাম পুরান ঢাকা পুরান ঢাকার আগুন পান দাম হচ্ছে 40 টাকা আমাদের বাসা আমার রাজশাহী বুঝছেন রাজশাহী থেকে বিরিয়ানি খাওয়ার জন্য একজন দিল রাজশাহী থেকে এটা হচ্ছে সে পানের দোকান মুনতাহিনা